সাড়ে ছয়শো টাকার টিকিট যাই আমরা এই গাড়িতেই। এখন এই টিকিট দেখেন আপনি নয় নয় আঠারোশো টাকা নেবে না, আমার ভাড়া আটশো টাকা করে। আপনি আমাকে বলছেন কমপ্লেন করছেন, আমার প্রয়োজন প্রয়োজন আছে না, আমাকে বললাম ব্যবস্থা নিবো। পুলিশ টুলিশ থেকে পুলিশ টুলিশ ভাড়া নিচ্ছে বেশি, আপনি নিচ্ছেন কিনা বলুন। হ্যাঁ, ভাড়া একশো টাকা বেশি নিচ্ছে, ছয়শো পঞ্চাশ টাকা ভাড়া, সাতশো পঞ্চাশ টাকা। বাসের সমস্যা হচ্ছে যে টাইম ঠিক মতো রাখেনি, আমাদের বলছে এগারোটায়, সেটা সাড়ে সাড়ে বারোটায়, এবং ভাড়া নিয়ে বেশি, এবং বলছে অনলাইনে যারা টিকিট কাটছে তার বসতে দিচ্ছে না, মানে ভেজালের উপরে ভেজাল। আচ্ছা ভাইয়া, ভাড়া আপনার যেখানে পাঁচশো টাকা সেখানে নিল নয়শো টাকা, এখানে এসি নাই, ফ্যান নেই, তুলনামূলক তো বেশি। আলহামদুলিল্লাহ ভালো আছে, ভাড়াটা ঠিক আছে, ভাড়া তো বেশি নেই এই সময় বোঝেন না। মহেশপুর যাচ্ছি ঈদে গ্রামের বাড়িতে, মা আছে, শ্বশুর আছে, সবার সাথে ঈদ করতে যাচ্ছি, তো জ্যাম নাই, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, বাচ্চা সহ যাচ্ছে আর কি। তো ভাড়া না অ্যাজ ইউজুয়াল ঠিকই আছে, কিন্তু আসলে ওদের চাহিদা তো একটু থাকেই, আগে যেরকম সাতশো টাকা ছিল এখন নয়শো টাকা, একটু তো বেশি নেয় এরা, ওই যে এদের সিন্ডিকেট তো থাকেই, এটাই এখন মেনে নিতে হবে, কিছু করার নেই। যাত্রীদের কাছ থেকে পাঁচশো টাকা করে নয়শো টাকা নিচ্ছেন কেন? এটা তো আমরা জানি না, এক সাইড দিয়ে তো গাড়ি আসে খালি, আর এক সাইড দিয়ে তো মনে করেন যদি মনে করেন শেষ স্টপেজের ভাড়া না নেয় তাহলে মালিকের পোষাবে না। আমরা ভাবে সে নিচ্ছি সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, সাতশো টাকার ভাড়া, আপনি বসে নয়শো টাকা নিচ্ছেন, আপনি এখন অস্বীকার করতেছেন, আবার বলতেছেন মাইক্রোফোন নামাইতে, আপনি সাহস পাইছেন কোথায়? আপনি মাইক্রোফোন নামানোর কথা বলার সাহস পাইছেন কোথায়? আপনি তো মিথ্যা কথা বলতেছেন, ভাড়া বেশি নিচ্ছেন, আবার মিথ্যা কথা বলতেছেন, আবার মাইক্রোফোন অফ করতে বলতেছেন, এত সাহস পাইছেন কোথায়? দেড়শো টাকা ভাড়া বেশি নিচ্ছে, আপনি কোথা থেকে কোথাও নিচ্ছে? আপনার যাত্রী সামনে, আপনাদের গাড়ি, আমি গাড়িতে উঠছি, আমরা যখন যাই আমার দেশের বাড়িতে ওখানে গোল্ডেন লাইনে যাই, সাড়ে ছয়শো টাকার টিকিট যাই আমরা এই গাড়িতেই। এখন কত বছর পরে ভাড়া কম নেই সেটা আপনারা জানেন, সেটা আমরা জানি না। এখন এই টিকিট দেখেন আপনি নয় নয় আঠারোশো টাকা নেবে, আপনি নয়শো টাকা নিয়েছেন, আপনি যে এতক্ষণ বললেন একটু ঘুরে নেবেন, মামুন কাউন্টার আছে না, মামুন কাউন্টার এসডি, ওদেরকে বারোশো টাকা দিচ্ছি, আমি অনেক দশটা থেকে অগ্রিম বেচা ছিল, এই ভাড়া চার নতুন চার পাওয়ার আগে বিক্রি করা ছিল, সে দশ লাখ টাকা আমি ব্যাগ দিয়ে দিব। আমার জানা মতে নেওয়া হচ্ছে না, কিন্তু এখন এটা যে নিচ্ছে, হ্যাঁ এটা আমি জানি না, এটার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো, আমি ওই কাউন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।